এবার কাছাড় জেলায় পুলিশের এনকাউন্টার। বার্মিজ সুপারি সরবরাহকারীকে লক্ষ্য করে গুলি ছুড়ল অসম পুলিশ। শনিবার রাতে কাছাড় জেলার গুমরা খড়চুড়া এলাকায় এই এনকাউন্টারের ঘটনাটি ঘটেছে। পুলিশের গুলিতে এক বার্মিজ সুপারি সরবরাহকারী আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশকে আক্রমণ করে পালানোর সময় সরবরাহকারীকে গুলিবিদ্ধ করা হয়। আহত বার্মিজ সুপারি সরবরাহকারী হলেন গুমরার বাসিন্দা জাবির হোসেন। বর্তমানে মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন জাবির হোসেন। শনিবার তাকে বার্মিজ সুপারির অভিযোগে গ্রেফতার করে পুলিশ। বড়খলা থেকে জুমিনাতের রিপোর্ট।